এপিসোড এর শুরুতে আমরা দেখতে পারি ইউজি সেই কার্স সঙ্গে ফাইট করতেছে কার্সপ্যারেট টা ইউজির উপরে রক্ত নিক্ষেপ করতেছিল বাট তারপরও ও ইউজির সঙ্গে ফাইট করে পারতেছিল না কার্স প্যারেটটা ইউজির একটা হাত ধরে ফেলে বাট ইউজি পিছনে ঘুরে আবারও দুই পা দিয়ে ওই কার্স প্যারেটটারে লাথি মারে ইউজি খেয়াল করে ওই কার্স যে রক্ত ফালাইতেছিল সেইগুলো দেয়ালে লাগিয়ে দেয়াল গলে যাচ্ছে মানে এই রক্তটা বিষাক্ত অন্যদিকে নোবারা নিজের স্টোডল টেকনিক ইউজ করে সেই ছোট ছোট কার্স মারতেছিল ম্যাগমিও নিজের তলোয়ারের সাহায্যে এইসব ছোট ছোট কারদের সঙ্গে ফাইট করতেছিল ম্যাগমি বলে আসলে এইগুলো আর কত নোবারা বলে জানি না আর কত বাট সব আমাদেরকেই মারতে হবে বলে বলে যে হ্যাঁ ঠিক বলছো এই নোবারা টেকনিক অনেক এরিয়া কভার করে প্লাস ওর মেইন বডি সরাসরি হামলা করতে পারবে না ম্যাগমি ভাবে যেহেতু এই কার্সটা নিজের মেইন বডি ইউজ করতেছে না বাট ছোট ছোট বডি ইউজ করতেছে প্লাস এত বড় একটা বেরিয়ার ইউজ করতেছে সেই জন্য ওর মেন বডি অনেক উইক হয়ে আছে যে কারণে ওরা মেন বডি রে ইজিলি শেষ করে দিতে পারবে হঠাৎ একটা একটা পোর্টালের মধ্যে টেনে নিয়ে যাইতে থাকে যাওয়ার সময় বলে আমি ঠিক আছি তুমি শুধু ওরে শেষ করো মেঘমি ভাবে এইটা কি হইল ও আসলে কে ছিল তখন এইখানে থাকা ওই কার্স বলে এটা তো আমার বড় ভাই বলে ওই কার্স প্যারেটটা ওই পোর্টালের দিকে দৌড়াইতে শুরু করে ইউজিও ওই কার্স প্যারেট টার পিছু নেয় কার্স পোর্টালের মধ্যে ঢুকে যায় তখন ইউজি ম্যাগমিরে বলে যে আমি কি করব আমার কি ওর পিছনে যাওয়া উচিত ম্যাগমি বলে হ্যাঁ তাড়াতাড়ি যাও নোবারা আর ওই কাশ প্যারেটগুলো বেরিয়ারের বাইরে চলে গেছে তুমি তাড়াতাড়ি যাও আর নোবারাকে হেল্প করো ভিতরের এই কার্স প্যারেটগুলো অতটা ডেঞ্জারাস না এদেরকে আমি সামলে নিব তখন ইউজি বলে আচ্ছা বাট এইখানে যদি বেশি সমস্যায় পড়ে যাও তাহলে তুমিও আমাদের সঙ্গে বাইরে চলে এসো তখন আমরা দেখতে পারি ওই কাজটা যখন নোবারারে বের করে আনে নোবারা ওর উপরে হামলা করে দেয় তখন কার্স প্যারেটটা নোবারারে দেখে বলে আরে তুমি তো একটা মেয়ে আসলে আমাদের দুই ভাইকে একটা কাজ দেয়া হয়েছে আর কোনো ফিমেল সসারে মারা আমাদের কাজের মধ্যে পড়ে না সো তুমি চাইলে এখান থেকে চলে যাইতে পারো আমি তোমাকে যেতে দিব তখন নোবারা ভাবে এটা কি কোনো কার্স ইউজার না কার্স প্যারেড আর কেমন একটা গন্ধ আসতেছে ভিতরে ম্যাগমে সেই কার্স প্যারেড গুলো এক এক করে শেষ করতে থাকে এরপর বলে একমাত্র তুমি বেঁচে আসো আর তোমারে মারা অনেক ইজি বলেই ও আর ও ডিভাইন ডগের সাহায্যে সেই শেষ কার্স প্যারেডটাও মেরে ফেলে যে সব কিছু শেষ হয়ে গেছে বাট একটু পরেই সামনে দেখে যে কিছু একটা আছে আর বুঝতে পারে এখনো এই কার্স প্যারেটটা শেষ হয় নাই মানে লাস্ট ওইটা ওর মেইন বডি ছিল না আর এখনো এই বেরিয়ার শেষ হয় নাই ম্যাগমি ভাবে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না হঠাৎ করে এতদিন পরে কেন এই কার্স্যারেট গুলো ওর চিহ্নিত মানুষ গুলো শুরু করলো তখন ম্যাগমি খেয়াল করে প্রথম যে লোকটা সে জুন মাসে আর ওই ইউজি সুকুনার ফিঙ্গার খাইছিল। এদিকে সেই কার্সটা বলে আমরা সুকুনার ফিঙ্গার নিতে আসছি যাতে ওইটা ওর আসল জায়গায় পৌঁছাইতে পারে এদিকে ম্যাগমি ভাবতে থাকে যেসব কার্স প্যারেট গুলো সুকুনার ফিঙ্গার খেয়েছিল ওইগুলোর শক্তি অটোমেটিক বেড়ে যায় আর ইউজি যখন জুন মাসে ওই ফিঙ্গারটা খাইলো তখন শুকোনা শক্তি রিলিজ হয় যে কারণে এই কার্সগুলো এত শক্তিশালী মেগমি খেয়াল করে এই কার্স প্যারেডটা ওরকমই যেমনটা ওরা ডিটেকশন সেন্টারে মারছিল কিছু করার আগেই ওই ওর উপরে হামলা করে দেয় ম্যাগমির তলোয়ার দিয়ে ঠেকানোর চেষ্টা করলে ও তলোয়ারটা সম্পূর্ণ দুই ভাগ হয়ে যায় তখনই কার্সপেরেটটা ম্যাগমির একদম পিছনে চলে আসে আর ওরে পাঞ্চ করতে যায় কিন্তু ম্যাগুমি ডিভাইন ডগ ওর ওইখান থেকে বাঁচায় নেয় কার্সটা আবারও ম্যাগমির সামনে চলে আসে আর ম্যাগমি কল্পনার মধ্যে চলে যায় যেখানে ম্যাগমি গোদোর সঙ্গে ট্রেনিং করতেছিল এখানে গোজো ম্যাগমি বলে দেখো তুমি অনেক শক্তিশালী তুমি ইউজির মতোই শক্তিশালী বাট সমস্যা হলো তুমি নিজেরে বাধা দাও তোমার আসলে নিজের উপরে বিশ্বাস নাই আর তুমি কখনো নিজের বেস্টটা দিতে পারো নাই ম্যাগমি বলে গোজো তার মানে কি তুমি বলতে চাও আমি কখনো নিজের বেস্টটা দেই দিই নেই বলে আমি তো এইটা বলি নাই আমি বলছি তুমি কখনো নিজের বেস্টটা দিতেই পারবা যেমন কালকের বেসবল গেমটাই ধরো না কেন ওইখানে তুমি নোবার ইচ্ছা করেই উইন হইতে দিছো আমি বলতেছি না ওইটা ভুল ছিল ওইটা একটা টিম ওয়ার্ক সেই হিসাবে ওইটা ঠিক ছিল বা জুজুৎসু কোনো টিম ওয়ার্ক না এখানে তোমার একাই খেলতে হবে একসাথে কাজ করা ভালো বাট মনে রাখতে হবে এইখানে যদি তুমি মারা যাও তাহলে তোমার একাই মরতে হবে তুমি ভাবো যে যে কোনো বড় বড় বিপদে তুমি নিজের জীবন দিয়ে সবকিছু ঠিক করতে পারো তবে মনে রাখো জেতার জন্য মরা আর মরে যেতা দুইটা এক জিনিস না সেই জন্য নিজের বেশটা দাও আর একটু স্বার্থপর হও কল্পনা শেষ হয় মেগমি নিজের চোখ খুলে দেখে যে ও একটা দেয়ালের সঙ্গে পড়ে আছে ওর মাথা দিয়ে রক্ত বের ওভাবে এইখানে আমি কতক্ষণ ধরে বেহুশ হয়ে আছি ও বুঝতে পারে বেহুশ হয়ে যাওয়ার কারণে ও ডিভাইন ডকটাও চলে গেছে ও বলে তার মানে এইবার আমার পালা এরপরে ও নিজের টেকনিক অ্যাক্টিভেট করা শুরু করে যেটা দেখে ওই কার্স প্যারেটটা ভয় পেয়ে যায় মেগমি বলে এইবার সময় হয়ে গেছে আমার আসল শক্তি দেখানোর ও মনে মনে ভাবে যে সামনে ও অনেক বড় সরসরার হবে ও শ্যাডো ইউজ করে অনেক ধরনের টেকনিক করতে পারবে ওর গোজোর কথা মনে পড়ে যে গোজ ওরে বলছিল মরার দিকে ফোকাস না করে জেতার দিকে ফোকাস করার জন্য এরপর বলে আমি পারব আমাকে করতেই হবে এইসব ভেবে ও নিজের ভিতরে শক্তি জোগাড় করে আর বলে ডোমেন এক্সটেনশন আর প্রথমবারের মতন ম্যাগমি এইখানে নিজের ডোমেন ওপেন করে ম্যাগমি ভাবে যদিও এই ডোমেন সম্পূর্ণ না বাট এইটা ওরে মারার জন্য যথেষ্ট ডোমেনের নিচের দিকটাতে সম্পূর্ণ অন্ধকার ছায়ার মতন ছিল যেখান থেকে ব্যাঙের মতন বের হয়ে ওই কার্স প্যারেডটার উপরে অ্যাটাক শুরু করে এই সুযোগে ম্যাগমিও কার্স প্যারেডের উপরে অ্যাটাক শুরু করে দেয় কার্সপ্যারেট একটা অ্যাটাক করে যেটা ম্যাগমির আর পার হয়ে যায় পরে দেখতে পারে এইটা আসল ম্যাগমি এটা নকল একটা শ্যাডো দিয়ে তৈরি এখানে দুইটা নিউ চলে আসে যে ওই কাজটার উপরে বিদ্যুৎ অ্যাটাক করতে থাকে কার্সটা এইখানে বিশাল শক্তিশালী একটা ব্যারিয়ার তৈরি করে আর ওইটা ব্লাস্ট করে যার ফলে সম্পূর্ণ ডোমেন নষ্ট হয়ে যায় কার্স দেখে আশেপাশে ম্যাগমি নাই আর ওভাবে ও উইন হয়ে গেছে কিন্তু তখনই পিছন থেকে ম্যাগমি আর ওর ডিভাইন ডগ ওই কারজের উপরে অ্যাটাক করে দেয় ম্যাগমি বলে এই ডিবাইন ডগের থাবা এতটাই শক্তিশালী যে এর আগে হানামি শক্ত শরীর পর্যন্ত খবর করে ফেলছে সেইখানে তো তুমি কিছুই না ডিবাইন ডগের থাবা এই কার্যের এপাশ ওপাশ থেকে বের হয়ে যায় আর এই কার্স প্যারেডটা এখানেই শেষ হয়ে যায় সামনে সুকুনার ফিঙ্গার পরে থাকে আর এই ব্যারিয়ারটাও আস্তে আস্তে শেষ হয়ে যায় ম্যাগমি ফিঙ্গারটা হাতে নেয় আর বলে আমি ক্লান্ত হয়ে গেছি ওরা কোথায় আছে হঠাৎ ম্যাগমি ওইখানে বেহুশ হয়ে যায় আর তখন আমার ওর পাস্ট দেখানো হয় যখন স্কুল পড়া অবস্থায় ওইখানে থাকা দুষ্ট যারা বুলি করতো এই সব পোলাপানদেরকে ও মারতো আর এই সব মারামারি করার কারণে ওর বোন সুমি কি ওরে রাগারাগি করে যে ভাই তোমারে কতবার বলছি এইগুলো কইরো না মেগমি বলে ওর এরকম লোক একদমই পছন্দ না যারা অন্যায় করে আর অন্যায় সহ্য করে ম্যাগমি সুমিকির কথা শোনে না যে কারণে রাগ হয়ে যায় ও ম্যাগমির উপরে একটা যেটার মুখ ওপেন হয়ে মারে যায় আর বলে সরি ভাই আমি বুঝতে পারি মুখ ওপেন হয়ে যাবে আমাদেরকে বলা হয় যখন ফার্স্ট গ্রেডে পড়ে তখন ম্যাগমি ম্যাগমি আর সুমিকির বাবা দুইজনে বিয়ে করে উদা হয়ে যায় এরপর গোজে ওদেরকে এখান থেকে নিয়ে যায় আর ওদের সমস্ত খরচ জুজু ছুটিস থেকে দেওয়া হয় নাকি জেনেন ফ্যামিলি এই কারণে আগের ভিডিওতে কিন্তু ম্যাগমি বলছিল যে জেনেন ফ্যামিলির সাথে ওর কোনো সম্পর্ক নাই মেগমির আবারও চোখ খুলে আরও ভাবে যে আমি যাই না সুমিকিরে যে কার্স ধরছে সেই কার্স শেষ হইছে কিনা আর ইউজিকে সুকুনার ফিঙ্গার সম্পর্কে আমি কিভাবে বলবো এইসব ভাবতে ভাবতে ম্যাগমি আবারও বেউস হয়ে যায় এদিকে নোবারা আর সেই কার্স প্যারেড যার নাম হইতেছে এসো দুজনে বুঝতে পারে সুকুনার ফিঙ্গার চলে আসছে এসো একটু চালাকি করার চেষ্টা করে আর বলে ঠিক আছে তুমি যাও আর আমিও এখান থেকে চলে যাই বুঝতে পারে যে চালাকি করতেছে আর এখনো ফিঙ্গার আনতে যাবে কার্স প্যারেডটা সামনে মুখ করে আস্তে আস্তে পিছনে পালাইতে থাকে আর বলে যে তুমি আমার পিঠ দেখতে পারবো না তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এর মধ্যেই পিছন থেকে সেই কার্স প্যারেড আর ইউজি বের হয়ে আসে যারা এসোর পিঠ দেখে ফেলে আর ওই কাসপারেট বলে সরি ভাই ভুল হয়ে গেছে আমি ইচ্ছা করে করিনি এর মধ্যে এসোর পিছনে চলে আসে আর হাতুড়ে দিয়ে ওর মাথায় আঘাত করে আর ওর পিছন সাইড দেখে বলে তো বলি এত গন্ধ কোন জায়গা থেকে আসতেছিল এসো অনেক রাগ হয়ে যায় আর বলে তোমরা আমার পিট দেখে ফেলছো এখন তোমাদের সবাইকে মরতে হবে এসো নিজের টেকনিক ইউজ করা শুরু করে আর এইখানেই এপিসোড শেষ হয়ে যায় পরবর্তী এপিসোডও খুব দ্রুত চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো বাই বাই